এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে গ্লোজি কালার, আর ওটা হচ্ছে আবার ম্যাট কালার। যারা গ্লোজি পছন্দ করেন এটা নিতে পারেন। এই হচ্ছে হিরো এসএস 200 অথবা হিরো রক মেশিন, যে যে নামে পরিচিত যার কাছে, সাইকেল কিন্তু একই আর ব্র্যান্ডও কিন্তু একই। হ্যাঁ, যদি এখন আইসা এসএস 200 খুঁজেন তাহলে কিন্তু পাবেন না, ঠিক আছে? এটা আপডেট হয়ে গেছে, এটা হচ্ছে নামটা চেঞ্জ হয়েছে হিরো রক মেশিন। সাইকেলের ওয়েটও কিন্তু অনেক হালকা, ঠিক আছে? আর এটাতে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনার স্পিড মিটার, এখানে কিন্তু মিটারটা পেয়ে যাচ্ছেন। একটা মিটার কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হবে, আর এটা আপনার সাইকেলের সাথে একদম ফ্রি পাচ্ছেন। আর যে দেখেন চাকাটা ঘুরিয়ে দেখাইলাম, দেখেন এটা কিন্তু আরো স্মুথ ঘুরবে। এর জাস্ট হাত দিয়ে একটু ছোঁয়া দিছে তাতে একটু ঘুরতেছে, আর এর পাশে হচ্ছে মিটারের রিডিং উঠে। ভাই পেছনের চাকার রোলিং কেমন? যেহেতু অনেক মোটা সাইকেল, অনেক বড় সাইকেল, একটু ধারণা দিলে ভালো হয়। পিছনের চাকাও রোলিং ভালোই হবে, কারণ আমি নিজে চালাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলাম হচ্ছে ইমরান সাইকেল মার্টে, ইমরান ভাইয়ের দোকানে। আর এটা কিন্তু মূলত ইমরান ভাইয়ের দোকান না, এটা হচ্ছে ইমরান ভাইয়ের গোডাউন। কি সুন্দর করে সাজানো আছে, আর পেছনে দেখতে পারতেছেন সব হচ্ছে ভ্যালোসের কার্টুন। মানে ইমরান ভাইয়ের কাছে ভ্যালোসের স্টকের কোনো শেষ নাই। আরও আছে, এটা হচ্ছে একটা গোডাউন, এটা হচ্ছে কাস্টমার মাঝে মাঝে এসে বসে, এখান থেকে ফিটিং করে কইরা নেওয়া যায়। আর আজকে যেই সাইকেলটা দেখাবো সেটা হচ্ছে হিরো, আর হিরোর ফ্যাট বাইক হচ্ছে এটা। মডেল হচ্ছে X8, সম্ভবত মডেল X8। এই সাইকেলটা সম্পর্কে সব কিছু বলবে হচ্ছে ইমরান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ, আমি ইমরান, ইমরান সাইকেল মার্টের পক্ষ থেকে। তো আপনারা যারা ইতিপূর্বে বাবু রাইডার চ্যানেল থেকে আমাদের থেকে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে, যারা ফ্যাট বাইক লাভার্স আছেন, এই ফ্যাট বাইক কিন্তু সবাই পছন্দ করে না, যারা পছন্দ করেন তাদের জন্য মূলত এই সাইকেলটি নিয়ে আসা। এটাতে হচ্ছে আপনার এমনি সাধারণত যে ফ্যাট বাইকগুলো মার্কেটে পেয়ে যাবেন সেগুলোতে হচ্ছে আপনার অনেকগুলোতে সাসপেনশন থাকে, অনেকগুলোতে সাসপেনশন থাকে না, কিন্তু এটা একদম মার্কেটের মধ্যে নতুনত্ব আসছে। এটা হচ্ছে আপনার ডুয়েল সাসপেনশন, সামনেও একটা আছে পেছনেও একটা আছে, আর এটা কিন্তু ডাবল সাসপেনশন, এভাবে থাকে এই পর্যন্ত, এটা কিন্তু উপরেও আছে। হ্যাঁ, তো এই সাইকেলটি খুবই চমৎকার, আমি নিজে কাস্টমার নেওয়ার পর আমি নিজে রাইড করেছিলাম, চালাতেও ইজি লাগছে, কষ্ট হয় নাই। আর এটাতে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনার স্পিড মিটার, এখানে কিন্তু মিটারটা পেয়ে যাচ্ছেন। একটা মিটার কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হবে, আর এটা আপনার সাইকেলের সাথে একদম ফ্রি পাচ্ছেন। আর যে দেখেন চাকাটা ঘুরিয়ে দেখাইলাম, দেখেন এটা কিন্তু আরো স্মুথ ঘুরবে। এর জাস্ট হাত দিয়ে একটু ছোঁয়া দিছে তাতে একটু ঘুরতেছে, আর এর পাশে হচ্ছে মিটারের রিডিং উঠে যখন চাকা ঘুরে তার কয়েক সেকেন্ড পর, আর সাইকেল চালানোর সময় এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ভাই পেছনের চাকার রোলিং কেমন? যেহেতু অনেক মোটা সাইকেল, অনেক বড় সাইকেল, একটু ধারণা দিলে ভালো হয়। পিছনের চাকাও রোলিং ভালোই হবে, কারণ আমি নিজে চালাইছি অনেক স্পিড। আর এই শিমানো ফ্রি হুইলগুলো একদম চায়না অরিজিনাল শিমানো, চায়নার কোয়ালিটি ভালো। পেছনে বাঁচতেছে এই জন্য একটু হয়তো বা শব্দ করতেছে, কাগজে আটকাচ্ছে, এর জন্য কিন্তু আপনাদের কোনো সমস্যা কিছু না। যখন চালাবেন এই সব কাগজ খুলে ফেললে এটা রোলিংটা আরেকটু বাড়বে। আর এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেকের একটা সাইকেল। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার শিমানো শিফটার গুলো শিমানো দেওয়া আছে, সাসপেনশন আছে সামনে পিছনে দুইটাই, দুইটা সাসপেনশনই কাজ করে। ভাই একটু সাইকেলটা তো উইঠা দেখাইলে মনে হয় সুন্দর হইতো। যারা একটু ওয়েট বেশি তারাও কিন্তু এই সাইকেল চালাতে পারেন আরামে, আর অনেকে আছে বেশি হাইটের মানুষ তাদের কিন্তু খুব আরামে চালাতে পারে, বেশি হাইট প্লাস বেশি ওয়েট। আর যাদের আপনার শখ আছে যে ফ্যাট বাইক চালাবে তারাও নিতে পারেন, সেই সুন্দর মানাইছে ভাই। যারা আপনার হেভি মানুষ তারাও কিন্তু এটা রাইড করতে পারবে, আর অনেকের ধারণা আছে যে ফ্যাট বাইক মনে হয় চালাতে কষ্ট হবে, এটাতে ওরকম কষ্ট নাই, যেহেতু গিয়ার আছে একদম স্মুথ। যখন চালাবেন, ধরেন আপনি চালানো শুরু করলেন, মানে শুরুতে দুই একটা প্যাডেল দিতে কষ্ট হবে, এরপর কিন্তু এগুলো চালাইতে আর কোনো কষ্ট নাই, নর্মাল সাইকেলের মতো। আর এই সাইকেলগুলো ব্যালেন্স অনেক ভালো মোটা টায়ার হওয়ার জন্য, টায়ারটা একটু দেখেন কত মোটা টায়ার। হ্যাঁ, টায়ার এটা হচ্ছে 26x4.0 সম্ভবত, মানে 4 ইঞ্চি টায়ার, টায়ারের সাইজ হচ্ছে 4 ইঞ্চি, এই যে দেখেন। আর কালারগুলোও কিন্তু অনেক সুন্দর, একদম অরিজিনাল স্কিন করা, কোনো স্টিকার নাই। আর এইখানে কিন্তু আপনার ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, ডিস্ক ব্রেক আছে, মেকানিক্যাল ডিস্ক ব্রেক ইউজ করছে এই সাইকেলটাতে, মানে ব্রেকিং ও মোটামুটি অনেক ভালো। হ্যাঁ, গিয়ার গুলো ভালোই দিয়েছে, খারাপ না। তারপর আরেকটা যেটা হচ্ছে আপনার বেয়ারিং সিস্টেম, বটমটা কিন্তু বেয়ারিং সিস্টেম। হ্যাঁ, গিয়ার বটম ব্র্যাকেটটা হচ্ছে বেয়ারিং, একটা বটম ব্র্যাকেট। ভাই এই সাইকেলে তো কালার আছে একটা। হ্যাঁ, কালার আছে আরেকটা, সে কালারটাও আমি দেখাচ্ছি। এই একটা কালার, আরেকটা কালার হচ্ছে আপনার গ্রিন, ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার হবে, এই হচ্ছে সেই কালারটা। এই কালারটা দেখতে আরো বেশি সুন্দর, দুইটা কালারই সুন্দর, কেউ কারো থেকে কম না।
এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে গ্লোজি কালার আর ওটা হচ্ছে আবার ম্যাট কালার। যারা গ্লোজি পছন্দ করেন এটা নিতে পারেন, আর যারা ম্যাট পছন্দ করেন ওই লাল এবং কালোটা নিতে পারেন। ভাই এই সাইকেলটার দাম সম্পর্কে তো কিছু বললেন না, এত সুন্দর এত মোটা তাজা একটা সাইকেল। এগুলো আপনার দাম কমই হবে, অন্যান্য তুলনায় অনেক কম। এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার 18,500 টাকা। 18,500 টাকা, এটা হচ্ছে এক প্রকার মোটরসাইকেলই বলা যায়, খালি মোটরটা নাই নাকি ভাই? হ্যাঁ, মোটা তাজা সাইকেল। হ্যাঁ, এগুলো না থাকলে কিন্তু আমাদেরই কিন্তু হয় 18,500-19,000, আমাদেরই কিন্তু হয় যদি যখন স্টক না থাকে। আর বাংলাদেশে কিন্তু একটা মাত্র ফ্যাট বাইকই আছে, আগে মেঘনা কোম্পানির পাওয়া যাইতো, ওটা এখন আর পাওয়া যায় না। আরেকটা আছে দুরন্তর, ওটা হচ্ছে বেশিরভাগ মানুষ পছন্দ করে না। হিরোর একটা মাত্র ফ্যাট বাইকই আছে, আর যদি বলেন ফ্যাট বাইক কয়টা আছে, এই একটাই আছে বর্তমানে বাজারে। বর্তমানে এইটাই আছে আর দুরন্তর আছে, কিন্তু ওইটা থেকে এটা তুলনামূলক অনেক ভালো, আর আমি নিজে চালিয়েছি এই সাইকেলটা, খুবই ভালো। আচ্ছা ভাই আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হিরো এসএস 200, যেহেতু হিরো সাইকেল নিয়ে কথা বলতেছি, হিরো এসএস 200 সাইকেলটা কি আছে আপনার কাছে? হ্যাঁ, হিরো এসএস 200 যেটা ছিল সেটা নাম এখন চেঞ্জ হয়ে রক মেশিন নাম হয়েছে, সেটাও আছে, সেটাও আজকে দেখাবো ভিডিও। আচ্ছা ভাই সেই সাইকেলটা একটু দেখান, সেটা হচ্ছে অনেক মানুষের মানে ফেভারিট সাইকেল বলা যায়, পেজে অনেকে নক দেয় ওই সাইকেলটার জন্য, অনেকেই পছন্দ করে। এই হচ্ছে হিরো এসএস 200 অথবা হিরো রক মেশিন, যে যেই নামে পরিচিত যার কাছে, সাইকেল কিন্তু একই আর ব্র্যান্ডও কিন্তু একই। হ্যাঁ, যদি এখন আইসা এসএস 200 খুঁজেন তাহলে কিন্তু পাবেন না, ঠিক আছে? এটা আপডেট হয়ে গেছে, এটা হচ্ছে নামটা চেঞ্জ হয়েছে হিরো রক মেশিন। সাইকেলের ওয়েটও কিন্তু অনেক হালকা, ঠিক আছে? আর এটাতে নতুন করে বলার কিছু নাই, তারপরও বলে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনার 9 স্পিডের ফ্রিহুইল ক্যাসেট, ঠিক আছে? তারপর আপনার সিমানো এসেরা, তারপর সামনে 1 স্পিড হিরোর স্টকের, আর ব্রেকটা হচ্ছে আপনার ওয়েল ব্রেক। এই ব্র্যান্ডটা একটা ব্র্যান্ড দেওয়া হয়েছে, এটা দেখা দিই, যে চায়না একটা ওয়াল ব্রেক ব্যবহার করছে মোটামুটি মানের। আর এটা কিন্তু 27.5 ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল। হ্যাঁ, 27.5-এর মধ্যে খুবই ভালো একটি সাইকেল, এটাতে আপনার সাসপেনশনও দেওয়া আছে। এই সাইকেল কিন্তু অনেক শপে আপনার 20,000-22,000 টাকাও সেল হয়, ঠিক আছে? আমাদের থেকে নিলে রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। আর এটাতে হচ্ছে আপনার 4টা কালার থাকবে, 4টা কালারই অ্যাভেলেবেল থাকবে। আর এটাতেও কিন্তু আপনার বটমটা হচ্ছে ব্যারিং সিস্টেম। আর একটা কথা, এটা কিন্তু সিঙ্গেল স্পিডের একটা সাইকেল দেখতে পাচ্ছেন, সিঙ্গেল স্পিড 1:9 বলা যায়, অথবা সামনে 1 স্পিড পিছনে 9 স্পিড। জি, আর একটা হচ্ছে এটাতে সাসপেনশনেও লক দেওয়া আছে, লকআউট সাসপেনশন ব্যবহার করছে আর কালো কালার সাসপেনশন ব্যবহার করছে। এই জিনিসটা সবচেয়ে সুন্দর, সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্স অন্যগুলোর তুলনায়, এটা একটু সুন্দর করা হয়েছে, লেখাটা দেখা দিয়েছে এখানে। আর এগুলো হচ্ছে আপনার অরিজিনাল স্ক্রিন প্রিন্ট করাই কালারগুলো আপনার, এগুলো এখানে হাতে আটকাবে, এটা হচ্ছে 3D প্রিন্ট করা বলতে পারেন, মানে নখে বাজে যে জিনিসটা সেই জিনিসটা। তো ভাই এত সুন্দর এই সাইকেলটার দাম কেমন? হিরো এসএস 200 বা হিরো রক মেশিন, যে যেটাই বলুক সাইকেল তো একই। এটা হচ্ছে আপনার 17,000 টাকা, আর এটার সাথে হচ্ছে আপনি কিছু গিফট আইটেম পেয়ে যাবেন আমাদের থেকে নিলে। যারা বিশেষ করে 27.5 ইঞ্চি হুইল সাইজের সাইকেল চাইতেছেন, আর পেছনে 9 স্পিড লাগবে, অয়েল ব্রেক লাগবে, আবার সুন্দর একটা আউটলুক লাগবে, মানে সাইকেলের আউটলুকটা কিন্তু মারাত্মক সুন্দর, তারা বিশেষ করে এই সাইকেলটা দেখতে পারেন 17,000 টাকায়। তুলনার সাইকেলে এটা অনেক চিপে পাচ্ছেন আপনারা, চায়না সাইকেল তুলনায় কিন্তু সাইকেলটা মোটামুটি ভালো করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর যেহেতু চায়না সাইকেল, সেহেতু আরও অনেক সাইকেল আছে আপনাদের, সব ধরনের সাইকেলই ভাইদের দোকানে পাবেন। যেমন এটা হচ্ছে কোরের একটা সাইকেল, কোর ম্যাসিভ, তারপর হচ্ছে আপলেডের সাইকেল, মোটামুটি সব সাইকেলই ভাইদের কাছে আছে। ওই পাশে দেখা যাচ্ছে ফর এভার, মোটামুটি সবগুলাই আছে ভাইদের কাছে, কোর ম্যাসিভও পাবেন, কোরের সবগুলাই পেয়ে যাবেন। আর বিশেষ করে ভ্যালুসের সব সাইকেল ভাইদের দোকানে অবশ্যই পাবেন। এই যে দেখেন ভ্যালুস 300 সম্ভবত, এটা 200, ও এটা 200, এটা 100, 300-400 গুলো কার্টন করা আছে ভাইদের কাছে, ভ্যালুসের কার্টুনের অভাব নেই, এগুলো কিন্তু সব ভ্যালুস ভি সিরিজের কার্টুন আরও আছে, অথবা কোনোদিন একদিন দেখাবো। তাহলে ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, আর বিশেষ করে যারা সাইকেলগুলো সরাসরি নিতে চাচ্ছেন ভাইদের দোকানে এসে পড়বেন। ভাইদের দোকানের নাম হচ্ছে ইমরান সাইকেল মার্ট, একটু লোকেশনটা বুঝালে ভালো হয়। আমাদের হচ্ছে 12/2 কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার স্কুলের ঠিক কাছেই আমাদের শপ ইমরান সাইকেল মার্ট। আমাদের নাম্বারে কল করতে পারেন 01714391842, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, আরেকটা নাম্বার হচ্ছে 01535006508, এগুলো আপনার স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কল করতে পারবেন। আচ্ছা ভাইয়া, এরপর নেক্সট কোন একটা ভিডিওতে আপনাদের আরো অনেক সাইকেল দেখাবো, একদিন কোরের সাইকেল দেখাবো, একদিন আপলেডের সাইকেল দেখাবো ইমরান ভাইয়ের মাধ্যমে। আজকে খুব বেশি সাইকেল দেখাচ্ছি না, আজকে এখানে 2টা সাইকেল দেখানো হয়েছে,
নেক্সটে আবার অন্য অন্যগুলো নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন। প্রতি ব্র্যান্ডের সাইকেল একদিন একটা করে দেখানো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।